হারাম সময় নামাজের তিনটা কয়টা? জোরে বলেন কয়টা? সূর্য উদয়ের সময় এক নম্বর, দুই নম্বর সূর্য অস্ত যাওয়ার সময়, তিন নম্বর সূর্য যখন একেবারে মাথায় খাড়া বরাবর মাথা বরাবর থাকে সেই সময়, এই তিনটা সময় নামাজ পড়লে গুনাহ হবে। কি হবে? এটা নিষিদ্ধ সময়, হাদিসের মধ্যে আসছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এটা নিষেধ করে দিয়েছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, নির্দিষ্ট সময় নামাজ আদায় করতে হবে, এটা আপনার উপরে ফরজ। আল্লাহ বললে এই সময় পড়েন, আপনি ওই সময় পড়লেন না। হারাম সময় যে মাগরিবের আগে দেখা যায় কিছু মানুষ ওই যে মুরগির মতো ঠোকা মারে, আছে না নাই? চায়ের দোকানে আড্ডাবাজি করে, ইফতারের দোকানের সামনে আড্ডাবাজি করে, ঠিক হারাম সময় শুরু, সূর্য অস্ত গেছে ওই সময় এসে আসরের নামাজ পড়ে, খবরদার এটা করবেন না। এখন পাশের জনের করণীয় কি? অনেক মানুষ হারাম সময় বুঝে না, সূর্য অস্ত যায় কয়টা, আয়সা দাঁড়ায় গেছে, এখন পাশের মানুষটা জানে যে হারাম সময় শুরু হয়ে গেছে, ওনাকে হাত ধরে বসায় দেবেন, বলবেন যে ভাই হারাম সময় চলতেছে, আপনি এখন নামাজ পড়েন না। হারাম সময় কখনো সাত মিনিট থাকে, চার মিনিট থাকে, পাঁচ মিনিট থাকে, এটা ওই ক্যালেন্ডার দেখবেন যে কতটুকু সময় নিষিদ্ধ সময়, অথবা গুগলে দেখবেন, গুগলে লেখা থাকে এই নিষিদ্ধ সময়টা নির্ধারণ করে এই সময় নামাজ পড়বেন না ইনশাল্লাহ। আর পাশের জন যিনি থাকবেন উনি বুঝতে পারলে বসায় দেবেন ইনশাল্লাহ। বলেন, ফরজ গোসল না করে কেউ যদি সাহারি গ্রহণ করে তাহলে তার সাহারি খাওয়া জায়েজ আছে কিনা? গোসল যদি ফরজ হয়, হাতে শরীরে যদি না পাকি থাকে এমনি ধুয়ে ফেলার, গোসল করা জরুরি না। ফরজ গোসল না করে যদি আপনি সাহারি খাইতে চান, ফরজ গোসল কখন হয়? স্বপ্নদোষ হয়েছে, স্ত্রীর সঙ্গে মেলামেশা হয়ে গেছে, এরকম পরিস্থিতিতে যদি গোসল না করে সাহারি খান, সাহারি আদায় হয়ে যাবে। কিন্তু অবশ্যই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে গোসল করতে হবে, নামাজ পড়বেন কেমনে? ফরজ গোসল ছাড়া কি নামাজ হবে? নামাজ হবে না। এখন কোনো মানুষ যদি চিন্তা করে সাহারি তো খাইছি, নামাজ আটটার দিকে পড়ম, সাতটার দিকে পড়ম উঠা গোসল করে, আপনি সরাসরি গুনাহ করলেন। কেন? সাহারি খাওয়া জায়েজ আছে কিন্তু গোসল ছাড়া নামাজ পড়া জায়েজ। তাহলে আজানের সাথে সাথে আপনি গোসলটা করবেন, গোসল করে নামাজ পড়বেন ইনশাল্লাহ। বলেন, যেটা আমরা ভুল করি, অনেক মানুষ এই বর্তমান সমাজে দেখা যাচ্ছে বারোটার দিকে সাড়ে বারোটার দিকে সাহারি খেয়ে ঘুমায় যায়, এরপরে ফজরের নামাজে আর কোনো খবর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো কারণ সাহারির মধ্যে আছে বরকত। কি আছে? বরকত। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহারির মধ্যে বরকত আছে, সাহারি খাওয়া হচ্ছে সুন্নাহ, এই জন্য আপনি সাহারি খান। ফজরের নামাজ পড়া কি? জোরে বলেন কি? সাহারি যদি নাও খান, নিয়ত করা থাকলে রোজা হয়ে যাবে, কিন্তু ফজরের নামাজ যদি ছুটে যায় এই সময় কি আর ফেরত পাওয়া যাবে? তাহলে সাহারি খায়া নামাজ আদায় করতে হবে। কষ্ট করে পৌনে এক ঘন্টা ধরে জাগ্রত হয়ে আপনি সাহারি খাইতে পারলেন, মসজিদে এসে দুইটা রাকাত নামাজ ফরজে, ফজরের ফরজ নামাজ, এটা কি খুব বেশি কষ্টের কিছু হয়ে যায়? না। মনে রাখবেন, যে ইবাদতে যত বেশি কষ্ট তার প্রতিদানটা তত বেশি। সুবহানাল্লাহ। বলেন, সুতরাং হুজুর শরীর ম্যাজম্যাজ করতেছে, পা ফুলে যাচ্ছে, আহা, সম্ভবত জাতুর রিকার অভিযানের সময়, একজন মুহাজির এবং আনসার সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, সাহাবিদের মধ্যে তারা দুইজন আছে। আল্লাহ নবী বললেন, এই সাহাবিরা, অনেক দূর আমরা সফর করেছি, আমাদের তো বিশ্রামের প্রয়োজন, কে আছো? আমরা বিশ্রাম নিব আর তোমরা দুইজন গার্ড দিবা, যাতে করে বিপরীত দিক থেকে কাফেররা এসে আঘাত করতে না পারে। তো একজন মুহাজির এবং একজন আনসারি সাহাবি হাত তুললেন, আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তোমরা গার্ড হিসাবে দুইজন দাঁড়িয়ে যাও এবং তোমরা পাহারা দাও। সাহাবি দুইজন চিন্তা করলেন, সবাই ঘুমোচ্ছে, আমরা দাঁড়ায় দাঁড়ায় আর কী করবো, একজন ঘুমাক আর একজন নামাজ পড়ি, আমার যখন নামাজ হয়ে যাবে আর একজনরা উঠাই দেব, সে উজু করে নামাজ পড়বে, আমি আবার একটু বিশ্রাম নেব। এভাবে পালাক্রমে কি করছে? গার্ড দেওয়া শুরু করেছে। হঠাৎ আনসারি সাহাবি নামাজে দাঁড়িয়েছেন, কাফের পেছন থেকে এসে তীর মারছে, তীর। তো উনি যে সূরা কেরাত পড়তেছে নামাজের মধ্যে ঢুকে গেছে, আল্লাহ ওনারে দেখতেছে, উনিও আল্লাহরে দেখছেন, পায়ে তীর বিঁধে গেছে, একটা গেল তীর বিঁধে, রক্ত টপ টপ করে পড়ছে, তাও নামাজ ছাড়ে নাই। দ্বিতীয় তীর বিঁধল, তাও নামাজ ছাড়ে নাই। তৃতীয় তীর বিঁধেছে, এবার একটু ব্যথা ব্যথা লাগতেছে। উনি সূরা কেরাত শেষ করে রাকাত পূর্ণ করে সালাম ফিরাইলেন। ফিরানোর পরে এবার ওই সাহাবি জিজ্ঞেস করতেছেন, মুহাজিরকে ডাকলেন তো যে উঠো, কই তোমার পায়ের কি অবস্থা? আরে একটা একটা করে তিনটা তীর তোমার পায়ের মধ্যে বিঁধে গেছে, কেন তুমি আমারে ডাকো নাই, কেন তুমি নামাজ ছাড়ো নাই?
কয় এই তীর যদি আমার কলিজাটাও ছিঁড়ে বের হয়ে যাইতো, নামাজের মধ্যে যে স্বাদ আমি পেয়েছিলাম, আমি আমার রবের সামনে দাঁড়িয়েছিলাম, আমি আমার নামাজ ছাড়তাম না, বলুন আল্লাহু আকবার। কি ছিল তাদের নামাজ, আর কোথায় গেল আমাদের নামাজ? দোকানের চিন্তা, বাড়ির চিন্তা, ইফতারের চিন্তা, সাহারির চিন্তা, জিলাপির চিন্তা, খাবারের চিন্তা, সব চিন্তা এসে মাথার মধ্যে ভর করে নামাজে দাঁড়াইলে, ঠিক কিনা? তো প্রিয় ভাই আমার, এরকম নামাজই হইতে হবে, দুনিয়ার কোনো চিন্তা চেতনা আপনার আমার মধ্যে থাকবে না। তো যে কথা বলছিলাম, যদি সাহারির সময় গোসল ফরজ হয়ে থাকে, সাহারি আপনি গ্রহণ করতে পারেন গোসল ছাড়া, তবে উত্তম হচ্ছে গোসলটা করে সাহারি গ্রহণ করে আজান দিয়ে মসজিদে চলে আসা। যদি সাহারি গ্রহণ করেন জায়েজ আছে। গোসল যদি ফরজ হয়, বাড়ির কাজকাম করতে চান করতে পারেন, লেখালেখি করতে পারেন, ফ্যানের সুইচ টিপতে পারেন, রান্নাবান্না করতে পারেন, বাচ্চা কাচ্চাকে মেয়েরা দুধ খাওয়াইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা এক জায়গায়, কোরআন তেলাওয়াত করা যাবে না। সমস্যা এক জায়গায়, ফরজ মানে মসজিদে নামাজ আদায় করা যাবে না, বাড়িতেও নামাজ আদায় করা যাবে না গোসল ফরজ হলে, ইনশাল্লাহ বলেন। আচ্ছা, দুই নম্বর আরেকটি এই রমজানের গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক সময় তরকারির স্বাদ আস্বাদন করা হয়, একটা জিনিস মিষ্টি হয়েছে কিনা বা লবণ হয়েছে কিনা, টক ঝাল হয়েছে কিনা, এটা হানাফি মাজহাবের রায় অনুসারে এটা মাকরুহ, এটা কি মাকরুহ। কিন্তু স্বামী যদি বদমেজাজের হয়, অনেক সময় মা বোনরা বাধ্য হয়ে তরকারির স্বাদ আস্বাদন করেন, অথবা আপনি যদি হোটেলের কর্মচারী হন, বাবুর্চি হন, দেখা যাচ্ছে উল্টাপাল্টা হয়ে গেলে ব্যবসায় বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনি অল্প একটু নিয়ে স্বাদ চাখতে পারেন। কিন্তু ওই যে স্বাদ চাখার পরে যে স্বাদটা আপনার অনুভূত হলো, এটা গিলে ফেলতে পারবেন না। যদি গিলে ফেলেন একেবারে রোজা নষ্ট হয়ে যাবে, এ রোজা আবার করা লাগবে। এই যে আপনারা যে উজু করেন, উজু করার সময় মুখটা তো শুকনা থাকে, যখন ঠান্ডা পানি দিয়ে উজু করতেছেন, মুখের মধ্যে কিন্তু একটা শীতল ভাব কাজ করে, করে কি করে না, এবং থুতুর থেকে পানির পরিমাণটা বেশি থাকে, ওই পানিটা ভুলেও কেউ গিলে ফেলবেন না, এটা গিলে ফেললে কিন্তু রোজা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেকে গড়গড়া করে রমজান মাসে, আ করে একেবারে তিন মিনিট চার মিনিট এমন গড়গড়া করতেছে, গড়গড়া করা ফরজ না, কি না ফরজ না। এখন আপনি গড়গড়া করতে গিয়ে, কলকলা করতে গিয়ে মনে করেন গলার মধ্যে দিয়ে পানি ঢুকে গেছে, আপনার রোজা শেষ, রোজা আবার করা লাগবে। এই জন্য বলি রমজান মাসে কেউ এই গড়গড়া করবেন না, এমনি কুলি করেন, এবং কোনো পানি আপনারা গিলে নেবেন না। তরকারির স্বাদ যদি আস্বাদন করতে হয়, জিব্বায় দেওয়ার পরে সাথে সাথে কি করবেন, থু থু করে এটা ফেলাইয়া দেবেন, খায়া ফেলবেন না, খায়া ফেলবেন না, এটা মাকরুহ স্বাদ আস্বাদন করা। অপ্রয়োজনীয়ভাবে কেউ স্বাদ নেবেন না, যদি প্রয়োজন থাকে, অনেকে আছে যে স্ত্রীর উপরে চড়াও হয়, অথবা হোটেলে রেস্তোরাঁয় মাতবাখে কাজ করে, ক্ষতির সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে স্বাদ আস্বাদন করতে পারেন। আর গড়গড়া কলকলা এগুলো রমজানে করবেন না। বারবার শীতলতা অনুভবের জন্য অনেকে আপনারা গোসল করেন রমজান মাসে, যখন গরম বেশি পড়ে, এটা করতে পারেন, এটা হারাম না, তবে এটা আসলে মাকরু অপছন্দনীয় কাজ, সাহাবিরা এরকম করেন নাই, সাহাবিরা এরকম করেন নাই, তাবেয়েরা এরকম করেন নাই, আপনারা করবেন না, ইনশাল্লাহ বলেন। সর্বশেষ যে প্রশ্ন, তারপর আলোচনা শেষ, রোজা রেখে টেলিভিশন দেখা, রোজা রেখে গান শোনা, রোজা রেখে মোবাইলে ফেসবুক ইউটিউবে কোনো ভিডিও দেখা, এটা দেখলে রোজার কোনো ক্ষতি হবে কি না? গুরুত্বপূর্ণ বিষয়, আজকে কিছু রোজাদার বাংলাদেশে পয়দা হয়েছে ভাই, বিশ্বাস করেন, রোজা রেখে বিশেষ করে জোহরের পরের সময়টা কাজে লাগে না, মানে কাজে লাগানো যাচ্ছে না, মানে শরীর ম্যাজম্যাজ করতেছে। যারা কাজে লাগায় তারা তো কোরআন পড়ে, কাজে লাগায় যারা ইবাদত বন্দেগী করে, জিকির আজকার করে, আর যারা আজাইরা বসে থাকে মোবাইল শরীফ নিয়ে বসে থাকে, কথা বলেন না কেন, মনে করেন না কোরআন তেলাওয়াত করছে, না ফেসবুকে চ্যাটিং ফ্যাটিং করে, এগুলো করবেন না, এটার জন্য রমজান মাস না। যদি অশ্লীল কোনো কিছু দেখেন, এটা রোজার দাবি পূর্ণ হলো না, মনে রাখবেন ফাল আইনান জিনা হুমান নাজার, আল্লাহ রাসূল বলছেন রমজান মাসের বাইরেও চোখ দিয়ে খারাপ কোনো কিছু দেখা, এটা হচ্ছে চোখের জেনা, এটা কিসের জেনা, চোখের জেনা। যদি রমজানের বাইরে খারাপ কোনো কিছু দেখা চোখের জেনা হয়, রমজানের ভিতরে যদি মোবাইলে খারাপ কোনো কিছু দেখেন, এটা চোখের জেনা হয় কি হয় না? তাহলে তো বিষয়টা এরকম দাঁড়িয়ে গেছে, অন্য মাসে যদি একটা গুণা হয়, এ মাসে সত্তরটা গুণা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? এই জন্য উল্টাপাল্টা কোনো জিনিস টেলিভিশনে, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে আমরা দেখব। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর খারাপ কোনো কিছু দেখে ফেললে রোজা ভেঙে যায় কিনা? রোজা ভাঙবে না, তবে রোজা হালকা হয়ে যাবে। হালকা মানে কি, রোজার যে দাবি ছিল সেই দাবিটা কি হচ্ছে না, পূর্ণ হচ্ছে না। সাহেব অতীতে একজন আমার হক টাকা মেরে দিয়েছে, কিছু লোক আমাকে কষ্ট দিয়েছে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, ক্ষমা পাওয়ার জন্য তাদের সবাইকে মাফ করে দিয়েছি,
মনে মনে সব দাবি ছেড়ে দিয়েছি, কিন্তু মাঝে মাঝে আমার মনে তাদের জন্য ঘৃণা হয়, কষ্ট লাগে, খারাপ লাগা থেকে অন্যের কাছে তাদের নামে কিছু বলে ফেলি, তারা বদলোক, পরে আমার মনে পড়ে আমি তো তাদের মাফ করে দিয়েছি, এই কর্মের জন্য আমি কি গুণাগার হব? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। যদি কেউ অন্যায় করে এরকম, আপনারা চেষ্টা করবেন মাফ করে দিতে, আপনি মাফ করে দিলে আল্লাহ আপনারা মাফ করে দিবে ইনশাল্লাহ। বলেন আল্লাহ তাআলা ক্ষমা করাকে পছন্দ করেন। আপনার আমার জীবনে গুনাহ আছে না নাই? আছে। জোরে বলেন আছে। এখানে একজন মানুষ হাত তুলে দেখাইতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি নিষ্পাপ, আপনার কাছে মুরিদ হমু আমরা সবাই, ঠিক না? হ্যাঁ, একজনও দেখাইতে পারবেন? একজনও নাই, সবার জীবনে কিছু না কিছু গুনাহ আছে। আচ্ছা, আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা আশা করেন কি করেন না? সবাই তো করেন, ইভেন আমিও করি, আপনারাও করেন। আল্লাহর কাছে আপনি ক্ষমা পাইতে ভালোবাসেন, তো আপনি আপনার মানে কাছে যে লোকটা ক্ষমা প্রার্থী তারে ক্ষমা করা কেন পছন্দ করবেন না? সুবহানাল্লাহ। কোন আল্লাহর কাছে যদি ক্ষমা পাইতে আপনি চান, মানুষকে ক্ষমা করা শিখেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। কারণ কি, জমিনের উপরে যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর প্রতি যারা দয়া পরবশ থাকে, যারা দয়া পরায়ণ থাকে, যারা ভালোবাসার দৃষ্টিপাত তাদের উপরে রাখে, ভালোবাসে, ক্ষমা করতে ভালোবাসতে পছন্দ করে, আল্লাহ তাকে ভালোবাসতে ক্ষমা করতে পছন্দ করেন। সুবহানাল্লাহ। বলেন তা আপনার সাথে কেউ অন্যায় করেছে, এটার প্রতিদান আপনি পাবেন, ও আল্লাহর কাছে দাঁড়াবে, আপনি ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুন। বলুন আমিন।